বাংলার গর্ব মমতা কর্মসূচি নিয়ে জলযোগে সাংবাদিকদের নিয়ে বৈঠক করলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন। শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন বাংলার গর্ব মমতা কর্মসূচি নিয়ে জলযোগে সাংবাদিকদের নিয়ে বৈঠক করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক হিতেন বর্মন বলেন, সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়াতে এই কর্মসূচি 7ই মার্চ থেকে শুরু হয়েছে, আগামী 10ই মে পর্যন্ত ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলবে। এছাড়া এলাকার পুরনো তৃণমূল কর্মীদের সংবর্ধনা দেওয়া হবে। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা হলে সেই সমস্যাগুলোর সমাধান করা হবে। মূলত সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লোকসভা ভোটের পর তৃণমূল কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল, তারপর দিদিকে বলো কর্মসূচি পালন করার পর ভালো সাড়া পেয়েছে সাধারণ মানুষ, আবার স্বতঃস্ফূর্তভাবে দলে এসেছে। সেই কর্মসূচি পালনের পর আরও জনসংযোগ বাড়াতেই বাংলার গর্ব মমতা এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কাজগুলো আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সুনিশ্চিত করার জন্য বাংলার গরিমা এবং ভবিষ্যৎ স্বাভাবিক কারণে আগামী দিনে পশ্চিম বাংলা যে সুরক্ষিত রক্ষার জন্য, তার গরিমাকে বজায় রাখার জন্য, বিশ্বের দরবারে বাংলার সুনামকে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে তিনি প্রচেষ্টা করেছেন, কন্যাশ্রী থেকে আরম্ভ করে নানান বিষয়ে বাংলার গৌরব কিন্তু আজকে সর্বত্র হয়েছে। পশ্চিম বাংলা ভারতবর্ষের নিরিখে বহু স্থানে আজকে 1 নম্বর স্থান দখল করেছেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ পদক্ষেপে। সেই কারণে আমরা বলছি মমতা বাংলার গর্ব। এই তিনটি বিষয়ের মূল বিষয়ের উপর ভিত্তি করে বাংলার গর্ব মমতা প্রচার অভিযান শুরু হয়েছে গত 7ই মার্চ থেকে আমাদের বিধানসভায়। আগামী 10ই মে পর্যন্ত এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। আপনারা যারা এই হ্যান্ডবিল পাননি তারা নিশ্চয়ই সংগ্রহ আমাদের কাছে পাবেন। এখন আমরা আমাদের বিধানসভা এলাকার, আমি বিধায়ক হিসেবে বা দলের চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে শুধু আবেদন করতে চাই যে আমাদের দলীয় যা এই কর্মসূচিগুলি, সেই কর্মসূচিগুলো যদি আপনারা আগাম সংবাদপত্রে বা বিভিন্নভাবে আপনারা প্রচার করেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়।